শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সবার ভালো কাটুক এই শুভকামনা বরাবরের মতোই। আজও সফল একজন অতিথি আমাদের সঙ্গে আছেন এবং আমরা আছি আপনাদের সঙ্গে। সঙ্গে আছি লাবণ্য, কেবরিয়া আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার। চমৎকারভাবে কাটুক দিন সেই শুভকামনা সবসময়ের মতো। প্রথম ঘন্টায় আমরা আজকে আড্ডা দেব এবং আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একজন নৃত্যশিল্পী, কাজী রায়হান। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকে। জি রায়হান, আমরা একটা ছোটবেলা থেকে শুরু করলেই বরং ভালো হবে। আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাই। জন্ম কোথায় হয়েছিল আপনার এবং পরিবারটা নিয়ে যদি কিছু বলতেন আমাদের। আচ্ছা, আমার জন্ম ঢাকাতেই, মতিঝিল এলাকায়। আর ছোটবেলায় এখানে কেটেছে, এখানেই বড় হয়েছি। পরিবার সহ ঢাকাতেই অবস্থান করছি। বাবা আছেন যমুনা গ্রুপের ম্যানেজার, মা হাউস ওয়াইফ। সো ছোটবেলা থেকেই আমার যে বেড়ে ওঠাটা এই মতিঝিল প্রাণকেন্দ্রিক হয়েই বেড়ে ওঠা। এর বাইরে আসলে কোথাও নিজেকে এভাবে যাওয়া বা সময় কাটানোটা হয়ে ওঠেনি। স্কুল টু বাসা, বাসা টু স্কুল এবং কোচিং, এর মধ্যেই সময়টা কেটে গেছে। স্কুল কোনটা ছিল? আমার স্কুল ছিল মতিঝিল মডেল হাই স্কুল কলেজ। আচ্ছা, তো একটু শুনি, ছোটবেলাটা খুব বেশি দূরে না, তো ছোটবেলার যতটুকু স্মৃতি মনে পড়ে আমাদের সাথে একটু। ছোটবেলার স্মৃতি তো আসলে অনেক স্মৃতি থেকে যায়। এইভাবে স্পেসিফিকলি ভাবে বলতে গেলে আমি আসলে খুব ডানপিটার দুরন্ত ছিলাম, খুবই পরিমাণ দুরন্ত ছিলাম। মা সবসময় মানে মার ইচ্ছা হচ্ছে আমি অনেক বড় কিছু হবো, পড়াশোনা করে, হয় ডক্টর না হয় ইঞ্জিনিয়ার বা এনিথিং এলস। তো মা এটাই চাইতো যে তুমি ভালো করে পড়ো, আর তোমার কিছু কনসেন্ট্রেশন দিতে হবে না। আমি পড়াশোনার একদম বিপরীতে ছিলাম, না পড়ে কি হবে, আমি খেলাধুলা করব। মা যখন বিকালে আমাকে নিয়ে শুতো, মা ঘুমানোর সাথে সাথে আমিও ঘুমের ভান করতাম যে আমিও ঘুমিয়েছি। বাট মা যখনই টের পেতাম যে মা ঘুমিয়ে গেছে, আস্তে উঠে খেলতে চলে যেতাম, কখনো বাসার গেট না লাগিয়ে চলে যেতাম। তো এই জন্য অনেক বকা খেতাম ছোটবেলায়, এটা খুব বেশি হতো আমার সাথে। পরিবারে আর কে কে আছেন? আমার ছোট ভাই আছে, ও এবার এইচএসসি দিচ্ছে, আর বাবা মা। তো একটু শুনি, শৈশবের দিনগুলো নিয়ে শুনছিলাম, কেমন স্কুল কলেজ কোথায় কেটেছে? নিশ্চয়ই মতিঝিল মডেল স্কুলের কথা বলছিলেন, একটু বন্ধুদের কথা শুনি সে সময়। আমার মতিঝিল মডেল স্কুলের বন্ধুরা বলতে আমার এলাকার মতিঝিলের বন্ধু এবং কলোনির কিছু ফ্রেন্ড সার্কেল ছিল। তো ওইভাবে ওদের সাথে সময়টা আমার কেটে উঠতো না, কারণ ওই রেস্ট্রিকশন ছিল, মা স্কুলে নিয়ে যেত আবার বাসায় নিয়ে আসতো, এই গন্ডির মধ্যেই সময়টা কেটে যেত। ওদের সাথে স্কুলে গেলে টিফিন টাইমটাই শুধু ওদের সাথে আমাকে কাটানো হতো, আর কোচিংয়ে যখন প্রাইভেটে পড়তাম তখন ঠিক ওদের সাথে এই আড্ডা গল্প দুষ্টুমি এর মাধ্যমেই আমার আমার বেসিক সময়টা আমার বাসায় কেটে গিয়েছে ছোটবেলায়। কারণ একটা বাইন্ডিংয়ে থাকতে হতো, বাসা থেকে বেরোনো যাবে না, খারাপ হয়ে যাবে, বাজে হয়ে যাবে, ব্লা ব্লা ব্লা। কোন ক্লাস পর্যন্ত মা নিয়ে গিয়েছে স্কুলে? মা এসএস পর্যন্ত নিয়ে গিয়েছে, এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত নিয়ে গেছে এবং বেরিয়ে এসেছে একদম। সেফটি গার্ডটা একটু বেশি হয়ে গেল না ছেলেদের ক্ষেত্রে? মানে সাধারণত ছেলেদের ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় না। মানে আপনার ভাই বোনদের ক্ষেত্রেও কি আপনার মা এরকমই ছিল? হ্যাঁ, আমার আমার বোন নেই, ছোট ভাই ছিল, ওর ক্ষেত্রেও ঠিক তাই। ওকে, তো এত রেস্ট্রিকশনে তো আসলে শৈশব, তাহলে শৈশব থাকে না? থাকে না। হ্যাঁ, ওই যে বললাম আমার শৈশবটা আমার ঘরের মধ্যেই কেটেছে। আর যদি ফ্রেন্ডদের সাথে আড্ডা বলবো সেটা কোচিং, স্কুলের টিউশন, টিফিন টাইম এর মধ্যে। আর তখনই বেশি ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করা হতো, মা যখন ঘুমাতো চুপ করে ঘর থেকে বের হয়ে যেতাম। ওকে, সো আপনার নাচের গল্পে আমরা আসতে চাই, তার আগে আমার মনে হয় আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাই, তারপর আপনার কাছ থেকে বিস্তারিত গল্প আমরা শুনবো নিশ্চয়ই। মূলত মণিপুরী নৃত্যে নিজের পারদর্শিতা দেখিয়েছেন কাজী রায়হান। মণিপুরী নৃত্য করেছেন 15 বছর ধরে, একই সাথে 9 বছর ধরে মণিপুরী নাচের শিক্ষক হিসেবেও কাজ করছেন। নাচে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত। 2019 সালে জাতিসংঘের আয়োজনে ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যালে নৃত্যরত্ন অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। 2018 সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে নাচ পরিবেশন করে প্রশংসিত হন তিনি। এছাড়াও ইন্টারন্যাশনাল ডান্স কাউন্সিল, অস্ট্রেলিয়ার ন্যাশনাল মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, বিজিবি বিএসএফ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সার্ক কালচারাল ফেস্টিভ্যাল, দিল্লি ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল, আর্ট বিএনএলে 2018, তেলেঙ্গানা সরকার কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল সহ ভারত, ফিলিপিন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া নৃত্য পরিবেশনের অভিজ্ঞতা রয়েছে তার। নৃত্যরত্ন অ্যাওয়ার্ড ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। আমরা এগুলো নিয়েও কথা বলবো, তবে তার ছোটবেলার গল্পে ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। পুরোটা দর্শকদের জানাচ্ছিলাম নাচকে ঘিরে এবং শুরুতেও বলেছি নৃত্যশিল্পী, তো এই নাচের সঙ্গে সম্পর্কটা কত বছর বয়স থেকে? আসলে নাচটা আমার ভালো লাগতো, শিল্প চর্চা, শিল্প সংস্কৃতি আমার ছোট একদম ছোটবেলা থেকেই ভালো লাগতো। কত বছর বয়স? আমি ক্লাস 2 থেকে প্ল্যাটফর্মে পারফর্ম করছি। মানে কাউকে দেখে ভালো লাগে? হ্যাঁ, কাউকে দেখে। এই গল্পটা ঠিক এমন, আমার বিল্ডিংয়ের তৃতীয় তলায় আমার ক্লাসমেট থাকতো, তার নাম ছিল প্রান্তি।
তো ও আর আমি একই কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম। দেখা যেত ওর নাচের টিচার টিচার যখন আসতো তখন আমি নাচ টাচ কিছু করি না, তো ওই যখন ওর নাচের টিচার আসতো আমি ওর বাসায় যেতাম, বাসায় বসে ওর নাচ করতো আমি সেটা দেখতাম। ওই থেকে আগ্রহ জন্মাত আমি যদি একটু নাচ করতে পারতাম বা আমি যদি নাচ করতাম ব্যাপারগুলো আমার ভিতরে কাজ করতো। তো যখন ও নাচ শিখে ওর টিচার চলে যেত আমি বলতে বললাম প্লিজ আমাকে একটু শেখানা, একটু শেখানা, তোমাকে একটা নাচ শিখিয়েছিল আজ রাঙামাটির পথ এলো, এই গানটা গানের নাচ ও ওর কাছ থেকে শেখা, সেভাবেই ভালো লাগা। আর শুরুটা হয় আনফর্চুনেটলি ভাবে, আমি কচি কাচার আসরে কবিতা আবৃত্তি করতাম, ছড়া গান করতাম, তো ওইখানে ছোটোবেলায় কচি কাচার আসরের সদস্য ছিলাম। তো একটা প্রোগ্রামে কচি কাচার আসরে হঠাৎ করে নাচের দলের একটা বাচ্চা মিসিং থাকে, এটা 2002 সালের ঘটনা, তখন আমি ক্লাস টুতে পড়ি। তো মিসিং থাকার পরবর্তীতে ওরা হঠাৎ করে আমাকে ওই প্রক্সি হিসেবে ওখানে ব্যবহার করে, ওই প্রথম মঞ্চে নাচ করা হয় এবং ওই থেকে শুরু হয় নাচ করা, আজ অবধি চলছে। ওকে, সো আমাদের সোসাইটিতে আসলে মেয়েদের নাচ করাটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ওকে মনে করা হয়, ছেলেদের নাচে আসলে খুব একটা বোধহয় আগ্রহ থাকে না, পরিবারের থাকলেও দেখা গেল যে হয়তো বা খুব অল্প বয়স পর্যন্ত। আপনি যে নাচের দিকে যাচ্ছেন, আপনার ফ্যামিলির কী অবস্থা ছিল ওই সময়টাতে? ছোটবেলা থেকে হ্যাভ এনি স্টোরি, মানে কোনো? হ্যাঁ অবশ্যই, স্টোরি প্রতিনিয়তই হচ্ছে, আছে, চলছে। ছোটবেলা বলতে কোনো সমস্যা না? হ্যাঁ অবশ্যই, ছোটবেলা থেকে কখনোই বাবা মা পরিবার কেউ প্রথমত জানতেন না যে আমি কোথাও নাচ করছি, নাচ শিখছি ব্যাপারটা। যখন এড়িয়ে চলা যেত ততটা এড়িয়ে চলতাম। কেন এড়িয়ে চলা শুরু করলেন? মানে এড়িয়ে চলার ব্যাপারটা তো একটা বাচ্চার মধ্যে আসে না, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। এবং বেশ ছোট, ক্লাস 2 তে পড়ছেন আপনি। বাবা মা চাইতেন না তুমি কেন নাচ করবে, মানে তুমি ছেলে মানুষ তুমি কেন নাচ করবে, নাচটা মূলত মেয়েদের জন্য, তাদের ভাষ্য হিসেবে, বা একজন মুসলমান পরিবারের ছেলে হয়ে তুমি কেন মঞ্চে নাচ নাচ করবে বা শিল্প চর্চা করবে, তাদের কাছে এরকম একটা ধারণা ছিল। তো আমার হচ্ছে ভালো লাগতেছে, তো আমার ভালো লাগাটার প্রায়োরিটি আমার কাছে, আমি করবো সেটা যেভাবেই হোক, ওটা সেই ছোটোবেলা থেকে ছিল বলেই এখন পর্যন্ত চলছে আর কি ব্যাপারটা। তো যখনও যদি কোনো নাচের প্রোগ্রাম হতো মা বলতো না যেতে হবে না, তো মা তখন ভাবতো ছোট মানুষ বারণ করি হয়তো বা এখন করতে দিলে বড় হয়ে গেলে আর করবে না, অন্যদিকে মন ডাইভার্ট হয়ে যাবে বা কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে, তো সেইভাবে চিন্তা ভাবনা করতো। বাট ফ্যামিলি কখনো ভাবতে পারেনি যে এটাই আমার প্রফেশন হবে বা এটাকে আমি এইম গোল লক্ষ্য সব কিছু ভেবে আমি এভাবে চলে যাব, চলে আসবো এই পর্যন্ত। বাবার কথা কি ছিল? বাবা ছোটবেলায় বারণ করতো বাট শাসন করতো না এটার ব্যাপারে, আর এখন বাবা খুব গর্ব করে এবং বলে যে তোমার যদি ভালো মনে হয় তুমি এটাতে কাজ করো, আমার কোনো আপত্তি নেই। শুরুটা হয়েছিল কিভাবে, যেহেতু বলছিলেন আপনি যে একেবারে নিজের ইচ্ছায় করতেন, তারপরও একটা পরিবারের সাপোর্ট তো অবশ্যই ছিল যে কোথাও শিখতে যাওয়া বা কোথাও শিখছেন? আচ্ছা, পরিবারের সাপোর্ট কখনোই ছিল না, এটা আমি একদম মানে আসলে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার বাবা মা খুবই কনজারভেটিভ, তারা কখনোই চায়নি আমি নাচ করি, তাদের ছেলে নাচ করুক। ওই যে আমি বললাম আমার মা বেশিরভাগ সময় ভাবতেন তার ছেলে ডক্টর হবে বা ইঞ্জিনিয়ার হবে বা অন্য কোনো প্রফেশনে ইনভলভ হবে, তো সে কখনই চায়নি তার ছেলে নৃত্যশিল্পী হোক। আমার বাবা মা খুবই কনজারভেটিভ, হেজাব করেন, কারোর সামনে সে আসেন না, তো তার পারিপার্শ্বিক দিক থেকে সে আমাকে সবসময় এই ব্যাপারটাকে খুব বাধা দিতেন। তো আমি নাচ যখনই ছোট থেকে মানে কি বলে কচি কাচার আসর যখন শিখি তখন ওইভাবে মা ভাবতেন না যে এখন ছোট মানুষ শিখতেছে বড় হয়ে গেলে বাদ হয়ে যাবে বা স্কিপ করে যাবে, তখন বাধাটা হয়নি। যখন আমি প্রফেশনালি ভালোভাবে জিনিসটা আয়ত্ত করা শুরু করি ইন্টারমিডিয়েটে ওঠার পর বা এর আগ থেকে আমি টুকটাকি একটু ঘন ঘন ক্লাস প্র্যাকটিসগুলো করা শুরু করি, তখন মা বলতেন তুমি কেন এখন এগুলো করছো, তোমার এখন পড়াশোনার সময়, তুমি পড়াশোনা করো, এগুলো করার প্রয়োজন নেই। তখন দেখতাম যে আমি যদি দুটোকে অ্যাডজাস্ট করতে যাই আমাকে এটা হাইড করে করতে হবে, যদি এটা আমি পাবলিকালি করি আমি এটা করতে পারবো না। ওই শুরু হয় আমার হাইড করে ব্যাপারটা স্টার্ট করা। তো শুরুটা হয়েছিল কচি কাচার মেলা? হ্যাঁ, শুরুটা হয়েছিল একদম কচি কাচার মেলা। ওখানে কে শেখাতেন বা কার কাছে? ওখানে আমাদের টিমের কিছু, আমরা বেসিক্যালি বাচ্চার দিন নিয়ে কচি কাচার আসলে কাজ হতো, ওখানে আমাদের ভাই ছিলেন একজন, সারওয়ার ভাই নামেন, উনি এখন নেই বাংলাদেশে, তখন উনি এই নাচের প্ল্যাটফর্মটা দেখতেন। আচ্ছা, আর এরপরে আমি নাচ শুরু করি আমাদের বাংলাদেশের সব মানুষই তাকে চিনেন, শিবলি মোহাম্মদ, ওনার কাছে কিছু তালিম নেই, কিছু প্র্যাকটিস করা হয়। বাট তার আগে আমার একদম শুরু যেটা বলবো, প্ল্যাটফর্ম যে আমাকে দেখিয়ে গিয়েছেন বা যেখানে আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যার ফল আজকে আমি পাচ্ছি, আমার শ্রদ্ধেয় গুরু নাহিমা সুলতানা রেখা, উনি একজন কত্থক নৃত্যশিল্পী,
ওনার হাত ধরেই আসলে আমার এই প্ল্যাটফর্মে আসা, যার জন্য আজকে আমি পরিচয় দিচ্ছি নিজেকে নৃত্যশিল্পী বলে শুধুমাত্র ওনার জন্যই। তো ওনার হাত ধরেই আমার প্রথম নাচের শিক্ষা শুরু হয়। একদম কোথায় শেখাতেন? নিজেই? উনি শেখাতেন হচ্ছে ঝিগাতলাতে, আমার কলেজের ঠিক পাশেই। আমার কলেজ ছিল রাইফেলসে, আমি বিশিষ্ট মুন্সী আব্দুর রব পাবলিক কলেজে পড়াশোনা করেছি। তো ওনার ওই ক্লাস শেষ করে, আমার কলেজের ক্লাস শেষ করে অথবা কলেজের ক্লাস আগে আমি ওনার নাচের ক্লাসটা কন্টিনিউ করতাম। আমার অনেক স্ট্রাগল করতে হতো, কখনো ক্লাস মিস করতাম, ক্লাস করতে পারতাম না। এতে আমার টিচাররা অনেক সাপোর্ট করেছে, এটা আসলে বলা বাহুল্যই। আমার স্কুলের এবং আমার কলেজের এবং আমার ইউনিভার্সিটির আমার টিচার আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক। তো এই তার হাত ধরে, নাহিমা সুলতান রেখাপুর হাত ধরেই আমার নাচের প্রথম শুরু। এরপর আমি যাই বাফায়, বুলবুল ললিত কলা একাডেমিতে ওডিসি তালিম নিই। আমাদের গুরু বেনজি সালাম এবং জসিম ভাই আমাকে ওডিসি তালিম নেন ওখান থেকে। নাচের জার্নিটা অনেক তাড়াতাড়ি আসলে শেষ হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি না, আরেকটু বিস্তারিত শুনবো। আপনি ছোটবেলা থেকেই মূলত নিজের ইচ্ছাটাকে স্থাপন করতে চেয়েছেন। একটা গেল পরিবারের সাথে যুদ্ধ, এটা তো এক ধরনের যুদ্ধ অবশ্যই, কারোর জন্য কঠিন কারোর জন্য সহজ। আরেকটা হচ্ছে সামাজিক যুদ্ধ, আপনি যেটা বলছিলেন যে আমাদের সোশ্যাল পারসিভনেস, যেটা সেটা হচ্ছে যে একটা মেয়েই নাচ করবে বা খুব সার্টেন পিরিয়ড পর্যন্ত এটা ওকে চলে একটা ক্লাসিফাইড সোসাইটির জন্য, বাট ইন জেনারেলি নাচকে ওইভাবে ভালো চোখে দেখা হয় না, আর ছেলেদের জন্য তো নাই। তো এইটার জন্যে তো একটা বিশাল কি বলে মানসিক প্রস্তুতি লাগে, সেটা আপনি কিভাবে নিলেন বা কখনো ডিমোটিভেট হয়েছেন কিনা এই গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, তা তো অবশ্যই ডিমোটিভেট হয়েছি, বাধা সম্মুখীন হতে হয়েছে, অনেক জায়গায় হেয় প্রতিপন্ন হতে হয়েছে। তুমি ছেলে মানুষ কেন নাচ করবে? তুমি সাজগোজ করে এরকম রং বেরঙের সাজ পোশাক পরে কেন মঞ্চ উঠবে? কেমন দেখা যাচ্ছে? একটা ছেলে মানুষ মানায় না, এসব করো না, এসব করিস না, এসব করা ভালো না, নানান ধরনের। সেটা হয়েছে বাসা থেকে, হয়েছে ফ্রেন্ডদের থেকে, হয়েছে আমার আশেপাশের প্রতিবেশী যারা ছিল তাদের থেকে, যে ওই ছেলেটা নাচ, মানে নাচ নাচ করলেই খারাপ, ব্যাপারটা এরকম। সো আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনি গিভ আপ করবেন, নাচবেন না, ছেড়ে দেবেন এখান থেকে? না, আমি কখনোই এই ব্যাপারটা মাথায় আনিনি। আমি সবসময় প্রায়োরিটি দিচ্ছি, আমি এটা করবো, আমার প্রায়োরিটি ছিল এখানে, আমি এটা করবো। ইন দ্য মিন টাইম আমি সেটা করেছি, এবং আমার টার্গেটে ছিল যে আমি কোথাও করে দেখাবো। আমার সবসময় এই জিতটা কাট করতো যে কে কি বললো না বললো, আসলে আমার সেটা তোয়াক্কা করলে হবে না। আমি ব্যাপারটা ভালো লাগে আমার, আমি নাচ আমার শখ, যদিও এখন প্রফেশন, বাট সেই সময় থেকে আমার শখ ছিল, আর নাচটা আমার শখ, আমি করব। এতে আমার পাশের মানুষটি কি বললো বা আশেপাশের মানুষ কি বললো সেটা দেখার বিষয় না। সো একটা বিল্ট ইন মোটিভেশন। ঠিক আছে, আমরা এখান থেকে যদি আপনার কলেজ লাইফ একটু যাই, যে আপনি বলছিলেন যে আপনি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব কলেজে পড়েছেন, আপনি অনার্স কোথায় করলেন? আমি অনার্স করেছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। কোন সাবজেক্টে পড়লেন? ফাইন্যান্সে গ্রাজুয়েশন করেছি, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বিবিএ। তো আপনি ডান্সিং নিয়ে পড়াশোনা করলেন না কেন? আসলে আমাদের সামাজিক পারিপার্শ্বিক বা ফ্যামিলিগত সব কিছু মিলিয়ে শিক্ষাটা আগে জরুরি, শিক্ষার পাশাপাশি এটা দেখে আমি সামঞ্জস্য মিল রেখে দুটো চালিয়ে গেছি সবসময়। না মানে আপনি, আপনার মনের মধ্যে কিরকম একটা সন্দেহ ছিল যে ডান্সিং এ যদি ক্যারিয়ার করতে না পারি সেক্ষেত্রে হয়তো আমার সাবজেক্ট কেন্দ্রিক বা একাডেমিক? না, ডান্সটা একদম আলাদা একটা জগৎ, এডুকেশনাল আলাদা একটা জগৎ। আমি আমার এডুকেশন স্ট্রং করেছি আমার পার্সোনাল কি বলবো এটাকে, কোয়ালিটি ভ্যারি করার জন্য। আর নাচটা, নাচের শিক্ষাটা আলাদা, নাচ তো করলেই হলো না, নাচের জন্য শিখতে হয়, সেই শেখার জন্য আসলে নাচের জন্য স্টাডি করা বা পড়াশোনা বা রিসার্চ করা। এই শেখার জায়গাটা যেটা বলছিলেন, পরিবারকে লুকিয়ে আসলে শিখছিলেন বা ক্লাসগুলো একটু স্কিপ করে ক্লাসগুলোতে যেতেন, নাচের ক্লাসগুলোতে, তো এতে কি কারো সহযোগিতা ছিল? কারণ একা একা এই বিষয়গুলোতে পুরোপুরি সহযোগিতা থাকতে আসলে ওইভাবে ছিল না, কিন্তু আমি যখন ক্লাসগুলো মিস করতাম, আমার টিচারদের যারা ছিলেন তাদেরকে বলতাম, মিস আমার আজকে একটু প্রোগ্রাম আছে, একটু রিহার্সাল আছে, বা আজকে এই নাচের ব্যাপারে কাজ আছে, তোরা আমাকে বলতেন, সত্যি আছে? আমি বললাম, জি মিস আছে। আচ্ছা ঠিক আছে, যাও। মিস কটা থেকে কটা পর্যন্ত আমাকে ছুটি দিলে আমার খুব সুবিধা হতো। তা আসলে গড গিফটেড, মিসরা বা ম্যাডামরা টিচাররা সবাই ব্যাপারটা মেনে নিতেন, কখনো জাস্টিফাই করতেন না বা ট্রাস্ট করতেন যে আসলে এই ছেলেটা করতে চায়। কারণ ওনারা সবাই আমার ব্যাপারটা জানতেন যে আমি একা নিজ উদ্যোগে আমি আমার নাচটাকে চালিয়ে যাচ্ছি বা চালিয়ে যেতে যখন যাইতাম আর কি। এই জন্য সব কিছু ভেবে ওনারা বলতেন, আচ্ছা ওকে সুযোগ দেওয়া হোক, আমরা যদি ওকে সুযোগ দিই অ্যাটলিস্ট একটু সুযোগ হলেও হয়তো বা ও কিছু করতে পারবে। সেই সময়কাল থেকে আসলে এই সুযোগটা পেয়ে আমি এভাবে নিজেকে তৈরি করতে শুরু করি। তো শুরুটা তো একদম প্রক্সি আর্টিস্ট হিসেবেই আসলে কচি কাচার মেলায় শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে একেবারে ভালোভাবে কোথায় পারফর্ম করেছেন মনে আছে কিনা সেটা? আমার একদম প্রফেশনালি কাজ তো অনেক জায়গা থেকেই করা হয়েছে, কিন্তু একদম নাচ শিখে কোনো স্টেজে পারফর্ম করা, এটা শিল্পকলায় আমাদের বাংলাদেশে এখন শিল্প জগৎ চর্চা বা সবকিছু প্রতিভা
শিল্প সংস্কৃতির প্রতিভা দেখানোর একটাই প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আমাদের মহামান্য স্যার লিয়াকত লাকি স্যার খুব ভালো একটি মঞ্চ তৈরি করে দিয়েছেন আমাদের শিল্পীদের জন্য, যেখানে আমরা সবাই আমাদের শিল্প চর্চা করছি, শিল্প চর্চার প্রতিভা বিকাশ করতে পারছি। তো আমার প্রথম বাফা থেকে পরিবেশনা করা হয়, আমি তখন ওডিসি করি, তো প্রথম মঞ্চে নাচ করা হয় এই শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করা হয়। আচ্ছা, তো বাফায় কবে শেখা শুরু হলো? তার আগে আমরা বিরতির আগে শুনছিলাম শিবলি মোহাম্মদ, শ্রদ্ধেয় শিবলি মোহাম্মদ স্যারের কাছে আপনি শিখছিলেন, সেখানে কত বছর শেখা হলো? শিবলি স্যারের কাছে আমার খুব বেশি শেখা হয়নি, আসা যাওয়ার পর থাকতো, পরিচয় পর্ব চলতো, কিছু প্র্যাকটিস করতাম, আমার গুরুর সাথেই যাওয়া আর কি। আমার যে আসলে নাচের যে প্রধান গুরু, যার হাত ধরে আমি বলেছিলাম আমার মঞ্চে আসা, নাইমা সুলতান রেখা, উনি শিল্পী স্যারের খুবই একনিষ্ঠ একজন ছাত্রী ছিলেন, তো ওনার হাত ধরেই আমার নৃত্যাঞ্চল ইনভলভ। তো ওই যাওয়া আসাটাই বেশি হতো, একটা প্ল্যাটফর্ম তৈরি, দেখা বা কিছু লার্ন করা, স্যারদের কথা শোনা, এই ব্যাপারগুলোই বেশি হতো নৃত্যাঞ্চল। তো কি শিখতেন শুরুর দিকে? আমার সেদিকে কত্থক নিয়ে চর্চা হতো, কত্থকের উপর চর্চা হয়েছে একদম স্টার্টিং আমার নাচ কত্থক দিয়ে। পরবর্তীতে ওখান থেকে শিফট হয়ে বাফায় আসে ওডিসি করি। ওডিসি করার চলাকালীন সময় মঞ্চে প্রথম আমার নাচে পরিবেশনা, তার পরবর্তীতে আমি চলে যাই আমার গুরু মণিপুরি গুরু সামিনা। বাফায় তো বুলবুল ললিতকলা একাডেমিতে তো বেশ অনেকটা বছর আসলে প্রশিক্ষণ, অনেকটা বছর আমার সেটাকে পুরোপুরি সম্পূর্ণ করেছিলেন? আমি পুরো সম্পূর্ণ করতে পারিনি, আমি ওডিসি একদম শেষ পর্যায়ে এসে বিশেষ কারণবশত আমাকে যুক্ত হতে হয় ভাবনার সাথে। ভাবনা হচ্ছে আমাদের আমার মণিপুরি প্রধান গুরু, একদম মণিপুরি বেস যার হাতে আমার শুরু হয়েছে, সামিনা হোসেন প্রেমা আপু, ওনার হাত ধরে ওনার সংগঠনে আমার ইনভলভ হতে হয়। তো ওখান থেকে আমার মণিপুরিতেই আসলে প্রথম পদার্পণ। না মানে ওটা ও বাফায় শিখে আসলে ওখানে করা যেত না এরকম কিছু কি করা যেত, বাট পরিস্থিতিতে আমাকে ওই শিফট করা সম্ভব হয়নি আর কি, মানে দুটো একসঙ্গে করা সম্ভব হয়ে ওঠেনি, তখন আমার ওডিসিটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর মোটামুটি কত্থক দিয়ে শুরু, তারপর ওডিসি, তারপর মণিপুরিতে আসা। তো তারপর একটু শুনি, মানে ওই সময় পারফর্ম করছেন কোথায় বা ভাবনাতেই কাজ করছেন কি? হ্যাঁ, ভাবনাতেই তখন শুরু হয় মণিপুরি শেখা, মণিপুরি তালিম নিয়ে সামিনা হোসেন প্রেমা আপুর কাছে, এবং বিভিন্ন মঞ্চে পারফরমেন্স করি, বিভিন্ন দেশ বিদেশে কাজ করি, এই শুরু হয় আমার একদম প্রফেশনালি খুব স্ট্রংলি কাজ করা ভাবনাতে জয়েন হওয়ার পর থেকেই। প্রেমা আপুর হাত ধরে অনেক নাচের বেসিক অনেক কিছু জানতে পারা, মণিপুরি সম্পর্কে জানা, মণিপুরি সম্পর্কে ভালো লাগা, যদি আমার শুরু হয়েছে কত্থক দিয়ে তারপর ওডিসি তারপর মণিপুরি, তো দুইটা ফ্লেভারই আমি পেয়েছি, বাট যখন আমি মণিপুরিতে ঢুকেছি তখন আমার কাছে এটা খুব ভালো লেগেছে ব্যাপারটা, এবং দীর্ঘ অনেকটা সময় মণিপুরিতে থাকার পর আমার মণিপুরিটাই মনে হতো আমার কাছে খুব আরামদায়ক, বা আমি এটা আমার জন্য, আমি এটা ভাবতাম যে মণিপুরিটা আমার জন্য। তো ওই মণিপুরিটা নিয়েই কাজ করছি, পড়াশোনা করছি, ওটা নিয়ে রিসার্চ করছি। তারপর বাংলাদেশে আসেন আমাদের মণিপুরি সবার গুরু শ্রীমতী কালাবতী দেবী, ওনার কাছেও আমি তালিম নিই, ওনার কাছে নাচের অনেক কিছু শেখার হয়েছে, শুধু নাচ নয়, নাচ বাদেও আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। আসলে নিজেকে তৈরি করতে হলে কী করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় পৌঁছাতে হবে, সব কিছু মিলিয়ে আসলে কালাবতী দেবীর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ওকে, আমি যদি একটু আসতে চাই, যে আপনি বলছিলেন মাঝখানে যে প্রফেশনালি নেওয়া, এই প্রফেশনালি নেওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? আচ্ছা, প্রফেশনাল নেওয়া বলতে আমরা নর্মালি যেটা ভাবি, একটা ছেলে বা মেয়ে পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, জব করবে, সেটা শিল্প থেকে বাইরে বেরিয়ে। হ্যাঁ, যেমন নাচ করে কেউ শিল্প চর্চা করে সেটাকে প্রফেশন হিসাবে নেবে বা আর্নিং সোর্স হিসাবে নেবে, এটা কেউ সচরাচর ভাবতে পারে না। নাচ হোক বা গান হোক বা অভিনয় হোক, সেটা আসলে প্রফেশনালিভাবে কেউ চিন্তাভাবনা করতে চায় না আসলে, যে এটা দিয়ে প্রফেশনে বাংলাদেশে কতটুকু ক্যারিয়ার করা যেতে পারে, এই ব্যাপারটা বেশি মানুষের ভিতরে আসলে গড়াগড়ি খায়। তো আমি সেই দিক থেকে ভেবেছিলাম যে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নাচ নিয়ে আলাদাভাবে পড়াশোনা করে এই একটা মঞ্চটাকে যদি প্রফেশনাল মঞ্চ হিসেবে তৈরি করতে পারি, আমি নিজে নৃত্যশিল্পী হয়ে আমার দলে বা আমার সংগঠনে আরও কিছু শিল্পী ইনভলভ করে, আমি কোনো প্রোগ্রাম পারফরমেন্স এইসব সব কিছু ওভারঅল মিলিয়ে যদি একটা আর্ন করার একটা মঞ্চ বা জায়গা করে তুলতে পারি, তাহলে হয়তো বা এটা একটা প্রফেশনাল জায়গা হয়ে। কখনকার চিন্তা এটা, মানে কোন সময় আপনি কিসে পড়ছেন ওই সময়টা? আমি তখন আমার গ্র্যাজুয়েশন করার ঠিক আগ দিকতে, মানে আমার এইচএস শেষ করেছি, আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হইনি, প্রিপারেশন নিচ্ছে, সেই সময়তে আমি ভাবতাম যে হ্যাঁ আমি যেইটুকু শিখেছি যতটুকু অল্প সময়, সেই শিখা থেকে মোটিভেট করে সেটাকে কাজে লাগিয়ে একটা মঞ্চ যদি এখন থেকে আমি পরিকল্পনা করি যে এখানে একটা প্ল্যাটফর্ম করবো যেখানে আমি কাজ করব, সাথে আমার আরও অনেক সহযোদ্ধা থাকবে, আমার টিম তৈরি করবেন। ফাইন,
সো আপনি কি করলেন এরপরে? এরপর আমি আমার একটা সংগঠন তৈরি করার পরিকল্পনা করি, যে আমি একটা সংগঠন তৈরি করব, আমার সাথে আমার কিছু সহযোদ্ধা থাকবে যারা আমার মতো এরকম বাধা সম্মুখীন হয়েছে বা আগ্রহ হচ্ছে, সুযোগ পায়নি। সুযোগ অনেক সময় আসলে সুযোগ পাওয়াটা অনেক টাফ। আমি যেমন না জানিয়ে করেছি, অনেক এরকম আছে না জানিয়েও করতে পারছে না বা ইচ্ছা হলেও সম্ভব হয়ে উঠছে না। তো ওই সব ছেলেমেয়েদেরকে আমি ফাইন্ড করি, তাদেরকে পোক করি, বলি তুমি আসো আমার সংগঠনে বা আমি তোমাকে তৈরি করব, সাপোর্ট করব, আমি যেটুকু পারবো সেটুকু তুমিও পারবে, আমরা একটি টিম তৈরি করি, প্ল্যান করি, এভাবে করি। আস্তে আস্তে আমার কাজ শুরু হচ্ছে। কোথায় পেলেন তাদেরকে বা কিভাবে যোগাযোগ করলেন? তাদের সাথে আমার কমিউনিকেশন হয়ে গিয়েছে নাচের প্ল্যাটফর্মে কাজ করতে করতেই, সবার সাথে একটা কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া একটা কমিউনিকেশন মাধ্যম, ওভাবে সবার সাথে আমার কমিউনিকেশন। আপনার সংগঠনের নাম কি? আমার সংগঠনের নাম রুমঝুম নৃত্যালয়। আচ্ছা, তো শুরুতে কতজন যোগ করলো, কত আমার রুমঝুম নৃত্যালয়টা ওপেন করার প্রথম, এই নামকরণ করার প্রথম কারণ হচ্ছে আমার দুজন টুইন স্টুডেন্ট ছিল, রিমি ঝিমি, তো ওদেরকে আমি প্রাইভেট টিউশন করাতাম। তো তখন আমি যখন এই প্ল্যানটা করি যে আমি একটা সংগঠন করব, কী নাম দিব আর ঘুঙুরের রুমঝুম শব্দ, এই ব্যাপারগুলো আমার কাছে খুব কাজ করতো। তো ওদের নাম এবং এই ঘুঙুরের রিমিঝিমি শব্দ মিলিয়ে আমি রুমঝুম নৃত্যালয়টা করি। আর প্রথমে আমার একদম শুরু হয় চারজন স্টুডেন্ট দিয়ে, আমার একাডেমিটা চারজন স্টুডেন্ট শুরু হয়, এখন আমার 20+ স্টুডেন্ট রানিং চলছে আর কি। ওকে, সো আপনি বলছিলেন যে প্রফেশনালি নেয়া, একটা হচ্ছে যে আপনি টিম ফর্ম করলেন বা আপনি সংগঠন দাঁড় করলেন, আর্নিং সোর্সের জায়গাটা একটু আসতে চাই। খুব মোটা দেখে আমরা যেটা জানি যে কেউ শেখায় শিখিয়ে পয়সা পায়, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে পারফরমেন্সের জায়গাটা, আর্নটা কীভাবে হলো আপনার বা শুরু হলো কীভাবে? আর্নটা হয় সেভাবেই, আমি যখন একটি প্রোডাকশন করবো বা একটি স্পিচ নাচ করবো, আমরা যখন নাচের জন্য করি, সেই নাচের জন্য আমাদের বাজেট হয়, আর্টিস্ট পেমেন্ট হয়, সবকিছু মিলিয়ে একটা ফান্ড তৈরি হয় আমাদের আর্টিস্টদের। বাট এগুলোর জায়গাটা কোথায়, মানে আপনি যেটার জন্যই করছেন, মানে এই যে নাচ আপনি প্রদর্শন করবেন সেই জায়গাগুলো কোথায়? আমরা তো দেখি মাঝে মাঝে দুই একটা অনুষ্ঠান টেলিভিশনে খুবই চোখে পড়ে না, এরকম শিল্পকলা একাডেমি থেকে হয়তো রেগুলার কিছু করা হয়, বাট সেখানে তো অনেক টিম আছে আমি যতদূর জানি, আমার জানা ভুলও থাকতে পারে। আবার এছাড়া তো আমরা নাচের আসলে খুব একটা সুযোগ দেখি না। গানের যেরকম, গানকে ক্যারিয়ার হিসেবে নিলে বিভিন্ন হোটেলগুলোতে অনেক সময় শিল্পীরা যাচ্ছেন, ছোট ছোট অনুষ্ঠানে যাচ্ছেন, নাচের কি এরকম সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে, খুবই রেয়ার। না, নাচের সুযোগ অবশ্যই আছে, নাচ আমরা করছি, বিভিন্ন কর্পোরেট শো করছি, এটাই টিভি চ্যানেলে এখন অনেক কাজ হচ্ছে নাচের। একটা সময় হয়তো সেভাবে হতো না, এখন নাচের অনেক কাজ হচ্ছে, গান, আবৃত্তি, অভিনয়ের পাশাপাশি নাচটাও প্রত্যেকটা প্রোগ্রামে রাখা হচ্ছে, টিভি চ্যানেলে, সরকারি বেসরকারি, কর্পোরেট সেক্টরে, বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন অকেশনালি আমাদের নাচগুলো কিন্তু চলছে। ওকে, আমরা যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে কথা বলছিলাম, তো একটু শুনি, আপনি আপনার সংগঠন নিয়ে কাজ করা শুরু করলেন রুমঝুম, তো সেখানে কে শেখাচ্ছে, আপনি একাই শেখাচ্ছেন কিনা বা অন্য কোনো শিক্ষক আছে কিনা, বা তাদেরকে কী ধরনের নাচ শেখাচ্ছিলেন সেই বিষয়ে একটু শুনবো। আমার রুমঝুম নৃত্যালয়ে মূলত আমি এখন যেহেতু মণিপুরের উপর স্নাতক করছি এবং পড়াশোনা করছি, রিসার্চ করছি, সব কিছু মিলিয়ে আমি মূল মণিপুরিটাকেই প্রাধান্য দিচ্ছি প্রথমে। তো আমি আমার স্টুডেন্টকে মণিপুরি ডান্সার হিসেবেই তৈরি করছি, করতে চাইছি সবাইকে আসলে, আর এর পাশাপাশি সমসাময়িক নাচের কিছু তালিম আমি ওদেরকে দিচ্ছি। বিকজ অফ ক্লাসিক্যালটা যেমন জানা দরকার, তেমন পাশাপাশি সমসাময়িক কিছু নাচও জানা দরকার, আর আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল ফোক ফর্ম তো আমরা সবসময় করে থাকি। আচ্ছা, আমরা এখানে অনেকেই, আমাদের দর্শকরা যারা আছেন, সাধারণ দর্শক, তারা হয়তো মণিপুরি নৃত্যটা নিয়ে একটু ভালোভাবে জানতে চায়, আমার মনে হয় কেবরিয়াও জানতে চায়, তো এই বিষয়টা আসলে কেন আগ্রহ হলো, কেন এই নৃত্যের প্রতি? কত্থকও শিখেছেন আপনি, ওডিসিও শিখেছেন, যেহেতু আমি নাচ জানি সেজন্য আমি হয়তো বুঝতে পারছি, কিন্তু মণিপুরি নৃত্যের প্রতি আলাদাভাবে আসলে ভালোবাসাটা তৈরি হলো কেন? আমার শুরু হয়েছে কত্থক দিয়ে এবং তারপর ওডিসি, দুটো স্বাদ আমি পেয়েছি। যখন আমি মণিপুরিতে ইনভলভ হই, তখন আমার ভেতরে মানে কেন জানি এই জিনিসটা কাজ করতে শুরু করে যে মণিপুরীর তাল, লয়, ছন্দ এগুলো অন্যগুলো থেকে একটু আলাদা আমার কাছে, কেন আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে একটু আলাদা। যেমন কত্থকের ব্যাপারগুলো থাকে, আমাদের কত্থকের যেই মুভমেন্টগুলো হয়, পায়ের কাজগুলো বেশি হয়, পা, হাত, চক্কর, এইসব কাজগুলো ব্যবহার হয়। ওডিসিতে আমরা তিনটা ভঙ্গিতে কাজ করি, যে ভঙ্গিতে আমাদের ওডিসির কাজগুলো হয়, কিন্তু মণিপুরীতে আসার পর দেখলাম এর অনেক ভ্যারিয়েশন, এবং মণিপুরিটাকে ভেঙে আমি অনেক কিছু করতে পারছি,
আমি মণিপুরিটাকে ভেঙে কন্টেম্পোরারি নিতে পারছি, সমসাময়িক নিতে পারছি, মণিপুরিটা আমি ফোকে ব্যবহার করতে পারছি, অন্য যে কোনো ধারাকেই মনে হয় ভেঙে তার থেকে আমার কাছে মনে হচ্ছে মণিপুরিটাকে নিয়ে বেশি মোটিভ করা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমি পাচ্ছি এতে কি গুরুরা কোনো কিছু বলছেন কিনা, যারা হয়তো বিগত বছরে আমাদের গুরুরা থাকে তারা হয়তো এটা নিয়ে কথা বলে থাকেন যে এটাকে কেন ভাঙছি, তো সেক্ষেত্রে মণিপুরিটা নিয়ে কেন? আচ্ছা, মণিপুরির ব্যাপারটা আসলে আমি মণিপুরি বেসিক ফর্মটাকে তো নষ্ট করছি না, সেটা যেই ধারাভাবে এসেছে বেসিক সেটাই রয়ে গিয়েছে। মণিপুরি যে পিওর ক্লাসিক্যাল আমাদের যেই শাস্ত্র নথিভুক্তকরণ যেই গ্রামার বা রুলস সেইভাবেই রয়ে গেছে, কিন্তু আমি যখন নতুন কিছু তৈরি করছি তখন সেখানে কিছু সংযোজন করছি, বাদ দিয়ে করছি না, পুরনোর সাথে নতুন কিছু সংযোজন করে নতুন করে তৈরি করছি। তো পরবর্তীতে প্রেমাপুর কাছে আপনি শিখছিলেন যে সামিনা হোসেন প্রেমা, তারপরে কারো কাছে শেখা হয়েছে? মণিপুরি তার কাছ থেকে শুরু, তারপর কলাবতী দেবী, তো বললাম উনি আসছিলেন বাংলাদেশে, উনি আসার পর ওনার সাথে অনেক ওয়ার্কশপ, পার্সোনাল অনেক মণিপুরি নিয়ে অনেক শেয়ার, মণিপুরি শুরু থেকে শুরু করে সবকিছু ওনার কাছ থেকে আমার জানা। মণিপুরি কি আমাদের দেশের শাস্ত্রীয় নৃত্য আমরা বলতে পারি? মণিপুরি ভারতীয় নৃত্যের শাস্ত্রীয় নৃত্য। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের দেশে এটা শাস্ত্রীয় নৃত্যে করা হিসেবে কি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে কিনা সেই বিষয়ে যদি আপনি কিছু জানেন। মণিপুরি নৃত্য ভারতীয় যে আটটি কি বলে এটাকে নৃত্যশাস্ত্র রয়েছে, ধ্রুপদ নৃত্য তার মধ্যে একটি, তো এটি আসলে যেমন আগে এখন বাংলাদেশে অনেক চর্চা হচ্ছে মণিপুরি, বাট একটা সময় মণিপুরি চর্চা হতো না। এখন গুরুজি আসেন, রবীন্দ্রনাথ বাংলাদেশে প্রথম নিয়ে আসেন সিলেটে, মণিপুরি চর্চা ওখান থেকেই শুরু হয়, তা এখন অবধি চলছে। রবীন্দ্রনাথ নিয়ে আসেন এটা? জি। ওকে, সো রবীন্দ্রনাথের কথা যেহেতু চলে আসলো, আপনি তো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন বর্তমানে, এখানে কি ফাইন্যান্সে আপনি মাস্টার্স করেছেন নাকি? না, আমি ফাইন্যান্সে মাস্টার্স করেছি বাংলাদেশে স্ট্যানফোর্ডে। সেটাই বলছি, মাস্টার্স কমপ্লিট করে আপনি আবার তার ডাবল মাস্টার্স করেছেন? ওকে, সো এই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, আপনি স্নাতকোত্তর মানে কি পড়ছেন আসলে, মাস্টার্স কিসের উপর মাস্টার্স করছেন? মণিপুরের উপরে। আচ্ছা, মণিপুরি থিমের উপরে, আমার মণিপুরি সাবজেক্ট মণিপুরি, আর রবীন্দ্র ভারতী এটা আমার স্বপ্ন ছিল। সবাই মণিপুরি সবাই নাচ নিয়ে পড়াশোনা করবে, নাচ নিয়ে অনেক বড় কিছু হবে সবাই যেমন ভাবতো, যারা নাচের স্বপ্ন দেখতো সবার মতো আমিও স্বপ্ন দেখতাম যে আমাকে একদিন ওখানে পড়তে হবে, ওই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আমাকে একদিন পা ফেলতে হবে, এই স্বপ্ন মনের ভিতর নিয়েই তৈরি করা। তো ওইভাবে করতে করতে আজকে রবীন্দ্র ভারতীতে গিয়েছি, ওখানকার এনভায়রনমেন্ট, বন্ধু বান্ধব সম্পূর্ণ আলাদা একটি জগৎ, আর ওখানে গেলে মনে হয় এটা আমার জগৎ, কারণ শিল্প চর্চা হচ্ছে, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই, আমি আমার মতো করে চলছি, আমার মতো করে শিখছি, জানছি, বুঝতে পারছি। তো রবীন্দ্র ভারতীর জগৎটা আসলে সম্পূর্ণ আমার একান্তই একটা, আমার লাইফে যতগুলো সময় কাটিয়েছি তার মধ্যে ভালো একটি সময়। ওখানে আপনি স্টে করেন নাকি এখান থেকে গিয়ে পরীক্ষা দিয়ে আসেন? আমি স্টে করছি, এখন আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য বাংলাদেশে অবস্থান করতে হচ্ছে, তো ওখানে থেকে আমাকে ক্লাস করতে হয়। শেখার পরিবর্তনটা কেমন হয়েছে? লাইক এখানে তো আপনি বাংলাদেশে মণিপুরে অনেক বছর শিখেছেন, এখন আপনার স্বপ্নের জায়গায় গিয়ে আপনি শিখছেন, পরিবর্তনটা কেমন দেখছেন? আসলে বাংলাদেশে যখন আমরা শিখি বা কাজ করি শেখার সুযোগটা খুব কম হয়ে ওঠে, কারণ আমাদের প্রচুর প্রোগ্রাম করতে হয়, পারফরমেন্স করতে হয়, এইসব মিলিয়ে দেখা যায় কি শেখার সময়টা আমরা খুব কম পাই, মিলিয়ে উঠতে পারি না। আমি বেসিক্যালি যখন আমার স্টুডেন্টদেরকে নাচ শেখাই, ওদের তো সপ্তাহে আসলে প্রতিদিন ক্লাস করা সম্ভব হয় না, কারণ এটা সব কিছুর পাশাপাশি রাখতে হয়, সেক্ষেত্রে দেখা যায় সপ্তাহে একদিন বা দুদিন অনেকটা মেনটেন করে ক্লাসগুলো করতে হয়, আবার কখনো দেখা যায় সেই বন্ধের সময়গুলোতে আমাদের কোনো প্রোগ্রাম থেকে যায়, তখন দেখা যায় ওই শেখাটা আবার ওইভাবে হয়ে ওঠে না। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি বা যেখানে যে নাচের সংগঠনগুলো যেখানে করছে বা শেখাচ্ছে, ওই জায়গাগুলোতে গেলে দেখা হয় কি শিখতে পারা যায়, শেখার জন্য সময়টা আছে, কাজ হচ্ছে সম্পূর্ণ আলাদা। ওখানে পারফর্ম করতে হয় না শেখার সাথে পারফর্ম প্র্যাকটিক্যাল করতেই হয় আমাদের, বাট আমি যে প্রফেশন হিসেবের কথা বাংলাদেশটা বলছিলাম সেখানে প্রফেশন হিসেবে নিচ্ছি, বাট ওইখানে হচ্ছে সেটা না, তুমি আগে শিখো, শেখার জায়গাটা হচ্ছে আলাদা। একাডেমিক্যালি আসলে কি কিছু শেখার আছে যেটা আসলে প্র্যাকটিক্যালি কাজে লাগে? অবশ্যই, নাচ তো আসলে শরীর একটা গঠন, এটা যে কেউ চাইলে নিজেকে তৈরি করতে পারে না, সেখানে জানতে হবে নাচটা কি, কেন করছি, কোন ধরনের করছি, কি করতে হবে, ওভারঅল সব কিছু ভেবে চিন্তে করে এটার জন্য একটা রিসার্চ, পড়াশোনা, অবশ্যই একটা গ্রামার কিছু আছে সেই মেনটেন করে এটা আসলে শেখাটা আসলে জরুরি। ওকে, আমরা মূলত কথা বলছি ক্লাসিক্যাল ডান্স নিয়ে, আপনি সেটার মধ্যে বিভিন্ন ফিউশন ঘটিয়েছেন, বাট সেটাও সেমি ক্লাসিক্যাল ঘরানার, কিন্তু আমরা দেখি আমাদের সাধারণ জনগণ যে ধরনের নাচ দেখে অভ্যস্ত সেটা কিছুটা সিনেমাটিক, কিছুটা না মানে অধিকাংশই সিনেমাটিক,
এবং হিপ হপ যেটাকে আমরা বলি, মডার্ন ডান্স যেটাকে আমরা বলি, এই সব ডান্স নিয়ে কি কখনো কাজ করা হয়েছে বা আপনার কোনো অভিজ্ঞতা আছে? না, আসলে আমার ছোটবেলা থেকেই এই শাস্ত্রীয় নাচের প্রতি বেশি আগ্রহ, বেশি ঝোঁক। এর বাইরে কখনো কাজ করিনি, আমি নিজে করিনি, কিন্তু অনেক কোরিওগ্রাফি করেছি, বিভিন্ন ডিমান্ড, ডিরেক্টর ডিমান্ডে আমাকে কোরিওগ্রাফি করাতে হচ্ছে, বাট নিজে কখনো এই আমার শাস্ত্রীয় থেকে বেরিয়ে আমি অন্য কিছু করি। কেন করেননি, কেন করেননি প্রশ্নের উত্তর আমরা পরে শুনছি। তার আগে আপনার নাচের কিছু স্টিল ফটোগ্রাফি আমাদের কাছে আছে, আমরা একটু দেখি, তারপরে আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলুন দর্শক, দেখা যাক। বিউটিফুল। আমরা ছবিগুলো নিয়ে একটু পরে কথা বলবো। সে যে জায়গাটায় আমরা ছিলাম সেটা হচ্ছে যে মডার্ন ডান্সিংয়ে আসা হয়নি। কেন হয়নি, কেন হয়নি একটা সোজা উত্তর আছে যে আমার ভালো লাগেনি, আমার ভালো লাগেনি, সেটা আমার ভালো লাগাটা কাজ করেনি। আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, স্টেজ পারফরমেন্স করতে গেলে অনেক সময় আমাদের অনুষ্ঠান অনুযায়ী পারফর্ম করতে হয়, সেই ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে কিনা? কারণ শাস্ত্রীয় ঘরানার নাচ কিন্তু অনেকেই হয়তো ওভাবে, যারা ক্লাসিফাইড দর্শক, একদমই তাই। তো সেই ক্ষেত্রে কোনো কখনো আসলে মডার্ন ডান্স করা হয়েছে কিনা বা চেঞ্জ করা হয়েছে? না, কখনোই আমার এই মডার্ন প্ল্যাটফর্মে বা মডার্ন স্ট্রিমে আমার কখনোই কাজ করা হয়নি, আমি কখনোই করিনি। দরকার হলে প্রোগ্রামটা স্কিপ করেছি, বাট আমি কখনোই করিনি। বাট আমি কোরিওগ্রাফির কাজ করেছি, নিজে কখনো শিল্পী হিসেবে কাজ করিনি। কোরিওগ্রাফির কাজের জায়গাটাও তো একটা বিশাল জায়গা, এটা কি আপনি নিজের ভালো লাগা থেকেই করলেন নাকি কারো কাছ থেকে শিখেছেন? নিজের ভালো লাগা থেকেই করা, আর নাচ শিখেছি বলেই তো সেটা কোরিওগ্রাফি করতে পারছি। কত বছর বয়স থেকে নিজে কোরিওগ্রাফি করছেন? আমি 2011 থেকে কোরিওগ্রাফি করছি। আচ্ছা, তো কি ধরনের কোরিওগ্রাফি করা হতো বিভিন্ন অনুষ্ঠানের জন্য? বিভিন্ন অনুষ্ঠান পারপাসে আসলে কোরিওগ্রাফার করা হতো, যেমন ফোকের বা মণিপুরী শাস্ত্রীয় নৃত্যে অথবা কোনো গানের নাচে বা সাধারণ নৃত্যের, এইসব কাজই বেশি করা হতো। আচ্ছা, তো এবার একটু জানতে চাই, গুরুদের কথা একটু শুনবো। বিভিন্ন সময় অনেক অনেক গুরুদেরকে আপনি পেয়েছেন ছোটবেলা থেকে, তো একটু গুরুদের সাথে সম্পর্কটা কেমন ছিল এবং এই এই জায়গাটা আমার মনে হয় গুরুমুখী বিদ্যাটার বিষয়ে আমরা খুব মানি, তো আপনার কাছে বিষয়টা কিভাবে আপনি দেখেন? অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর কাছেই গুরু তার অনেক 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 উপরে, আমার কাছেও আমার প্রত্যেকটা গুরু অনেক উপরে। আর গুরুরা আমাকে তৈরি করেছেন, শিখিয়েছেন, শিখার জায়গাটা তারা সুযোগ করে দিয়েছেন, এত বাধার মধ্যে থেকে তারা আমাকে শিখিয়েছেন, তাদের কাছে আমি সারা জীবন ঋণী থাকবো। কারণ আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার যে নিজের ভিতরে একটা তৈরি করার শক্তিটা তারা আমাকে ঘষে মেজে সেটাকে আরও পোক্ত করেছেন। তো গুরুমুখী বিদ্যাটা আমি সেই হিসেবেই বলবো যে যখন একটা গুরু তার শিষ্যকে তৈরি করেন, অবশ্যই প্রপার তার নিজের সম্পূর্ণ দিয়েই শেখানে চেষ্টা করেন। যেমন আমি চাইছি আমার স্টুডেন্ট যারা আছে, আমি যেইটুকু শিখেছি প্রপার জনের মধ্যে শেখাতে পারি। হ্যাঁ, তো গুরু শিষ্য পরম্পরায় আমার সবার সাথেই সম্পর্ক ভালো আছে, কিছু কিছু ক্ষেত্রে মিল অমিল তো থাকবেই, কাজ করতে কাজের ক্ষেত্রে সবার মতামত যে এক হবে তা কিন্তু নয়, মিল অমিল থাকি, যদি কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকেই। ফিউচার প্ল্যানটা নিয়ে একটু জানতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা কী? আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আসলে নাচটাকে খুব স্বপ্ন দিয়ে সাজানো, তো এই নাচ নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া, এবং আমি আমার জায়গা থেকে যতটা বাধা পেয়েছি, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে প্রত্যেকটা জেনারেশন যেন আমার মতো বাধা না হয়। আপনি কি ফুল টাইম এখানে প্রফেশনাল হিসেবে থাকতে চান নাকি পাশাপাশি? পাশাপাশি কিছু সাপোর্ট দরকার, কারণ সেটা আমাদের কোভিডে শিখিয়েছে। আসলে কোভিড থেকে আমরা অনেক কিছু শিখেছি, কারণ কোভিড টাইমে আমাদের সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, শিল্পীদের শিল্প চর্চা থেকে শুরু করে যে আর্নিং একটা পয়েন্ট থাকে সব কিছু থেকে আমরা অনেকটা পিছিয়েছিলাম। সো আমার মনে হয় এইটাকে রেখে পাশাপাশি আমার সাপোর্ট করার মতো কিছু একটা জায়গা দরকার। সো সেটার জন্য কোনো প্রিপারেশন বা? হ্যাঁ, আমি এটার জন্য টিচিং প্রফেশনটা আমার কাছে খুব কমফোর্টেবল, আমি একটা এখানকার বেসরকারি প্রতিষ্ঠানে টিচার হিসেবে আছি আমার এলাকাতেই, তো ওটার চর্চা চলছে
ক্লাস চলছে সবকিছু। তা আগ্রহ কেমন এখন যারা শিখছে বা শিশুরা যারা আসছে তাদের আগ্রহ কেমন বা অভিভাবক যারা নিয়ে আসছে তাদের মধ্যে কেমন আগ্রহ দেখতে পাচ্ছেন? আগের থেকে অনেকটা বেশি। আগে নাচ করতে দিলেই বাবা মার একটা অনীহা চলে আসতো, নাচ করতে বললে বা প্রপোজাল দিলে যে হ্যাঁ আপনার বাচ্চাটাকে দিন আমি নাচ শিখাচ্ছি বা তৈরি করছি বা মঞ্চে পারফরমেন্সের জন্য ডাকছি, এই ব্যাপারটা হলে তখন আগেই না শব্দটা ডিরেক্টলি চলে আসতো। তা এখন গার্জিয়ানদের মধ্যে এই ব্যাপারগুলো নেই, ওরা আগ্রহী, সেটা অবস্থা জায়গা বুঝে ওরা চিন্তাভাবনা করে হলেও ডিরেক্টলি না বলে না। যদি বলা হয় যে আজকে একটা শো আছে বা আপনার বাচ্চাটাকে পড়াশোনার পাশাপাশি তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য একটু সুযোগ করে দিন বা সুযোগ করে দেওয়া উচিত তার প্রতিভা বিকাশের জন্য, এই ব্যাপারগুলোতে গার্জিয়ানদের অনেকটা আগ্রহ দেখতে পাওয়া যায় এখন। ওকে, 2019 জাতিসংঘের আয়োজনে ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যালে আপনি নৃত্য রত্ন অ্যাওয়ার্ড অর্জন করেন এবং আপনার প্রতিষ্ঠানও সেটার অংশীদার, একটু শুনতে চাই ঘটনাটা। এটা হয়ে থাকে 2019 ইন্টারন্যাশনাল ডান্স ডেতে। ইন্টারন্যাশনাল ডান্স ডেতে জাতিসংঘের আয়োজনে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, সেটা তখন কোভিড টাইম থেকে করা হয়েছে বিধায় ওরা সেটা ভার্চুয়ালি করে। ভার্চুয়ালি করার জন্য আমাদের ভার্চুয়ালি প্রোগ্রামটা করতে হয়, সেখানে আমি এবং আমার দল রুমঝুম নৃত্যলে আমরা পারফরমেন্স করে থাকি। সেখানে বাংলাদেশসহ আরও বিভিন্ন দল ছিল, প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। বাট কোভিডের জন্য ভার্চুয়ালি করার জন্য আসলে খুব সীমিত পরিসর হয়েছে, নাহলে একটা বিশ্ব এক মিলন মেলা হয়ে যেত। আরও অনেক দেশেই আপনার পরিবেশন করার সুযোগ হয়েছে নাচের, তো সে বিষয়ে একটু শুনবো, যেটা আমি শুরুতেই দর্শকদের জানাচ্ছিলাম। বাংলাদেশের বাইরে অনেকগুলো দেশেই আমরা ফেস্টিভ্যাল করেছি, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে আমরা অংশগ্রহণ করেছি। তো এই ফেস্টিভ্যালগুলোতে আসলে বিভিন্ন শিল্পীদের এক মিলনমেলা ঘটে থাকে, এখানে বিভিন্ন দেশের শিল্পী শিল্প আমরা দেখতে পাই, একে অপরের শিল্প চর্চা শেয়ার করি, ওরা আমাদের কালচার সম্পর্কে জানে, আমরা ওদের কালচার সম্পর্কে জানি, সুন্দর এক ফ্রেমে বন্দী হয়ে যায় সবাই একে অপরে, সবাই সবারই শেয়ারিং ক্যারিং ব্যাপারে হয়, এবং আমরা সব থেকে মূল যেটা একটা সম্পর্ক তৈরি হয় এক দেশ এবং একটি শিল্পী আর একটা শিল্পীর সাথে সম্পর্ক তৈরি হয়। রাইট, আপনি একটু আগে বলছিলেন যে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আসলে এই পরিবর্তনের জায়গাটা কি আদৌ সম্ভব এটা পরিবর্তন করা, হলে সেটা কিভাবে পরিবর্তন করতে হবে? অবশ্যই সম্ভব, আমি যদি নিজে পরিবর্তন হতে পারি তাহলে পরিবর্তন করা সম্ভব। সবার আগে আমাকে পরিবর্তন করতে হবে, আমার পরিবেশ এবং আমার চিন্তাভাবনা। সেটা তো সহজ না, পরিবর্তন হলে কি আসলে সম্ভব কিনা, এতটা সহজ কিনা? আসলে সহজ নয় কোনো কিছু, বাট চেষ্টা তো চালিয়ে যেতে হবে, হবে কি হবে না সেটা ভেবে যদি আমি বসে থাকি তাহলে তার আগানো সম্ভব না। মানে আপনি নিজে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা আরো আমি অবশ্যই উদ্যোগ নিচ্ছি, আমি এবং আমার শিক্ষার্থী সংগঠন সদস্য যারা আছে সবাইকে নিয়ে আমি কাজগুলো করছি। কি ধরনের কাজ করা হচ্ছে? আমরা মূলত আমি বেসিক্যালি আমার যে টিম আছে টিমকে আমি অনেক ইনভলভ করছি বিভিন্ন কাজে, যেমন আমরা যখন কোনো প্রোগ্রাম করি বা পারফরমেন্সের জন্য আমরা তৈরি হই তখন আমরা বিভিন্ন জায়গার থেকে শিল্পী পোক করি, এটা আমার সংগঠনের মূল কাজ, যে তোমরা খোঁজো ফাইন্ড করো যারা কাজ করতে চায়, হ্যাঁ যারা কাজ করতে চায় তাদেরকে সুযোগ করো, তাদেরকে ইনভলভ করো, তাদের সাথে যদি গার্ডিয়ানের সাথে আমাদের কথা বলতে হয় আমরা সরাসরি যে কথা বলি যে ব্যাপারটা আসলে এইটা, আপনারা যেভাবে নেগেটিভলি ভাবছেন ব্যাপারটা তা নয়, আপনার বাচ্চাদের সুযোগ দিন, ছেলে মেয়েদের জায়গা করে দিন, তাহলে ওরা কিছু না কিছু করতে পারবে, সুযোগটা প্রয়োজন। এই ব্যাপারে আমি আসলে খুব দৃঢ়ভাবে কাজ করছি। আমরা এবার একটু কো আর্টিস্ট নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে কিন্তু নাচের বেশ কিছু জনপ্রিয় জুটি আছে, যেমন আপনি শিবলি মোহাম্মদের কাছে আপনি শিখেছেন, শিবলি এবং নিপা যে জুটিটা সেটা আমরা লম্বা সময় ধরে দেখে আসছি। তো এইরকম কো আর্টিস্ট নির্ভরতা আপনার মধ্যেও আছে কি না বা প্রয়োজন আছে কিনা বিষয়টা? আগের সময়টায় বোধহয় আমি একটু যুক্ত করে অনেকেই এরকম করেছে, আমি যদি বলি সোহেল রিয়া লিখন নাদ, এরকম অনেক জুটি জুটি কিন্তু এসেছে এবং বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনার ক্ষেত্রে আসলে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যখন একটা প্ল্যাটফর্মে একজন দলীয় নৃত্য বা নৃত্য সংগঠনগুলো হয়ে থাকে বা পরিবেশনাগুলো হয় তখন সেখানে থাকতেই পারে পেয়ার জুটি মিলিয়ে বিভিন্ন থিমের উপর বিশেষ করে আসলে এই কোরিওগ্রাফিগুলো বা মঞ্চে মঞ্চায়িতগুলো কাজগুলো হয়ে থাকে। না না, সেটা তো আপনি আপনার দৃষ্টিভঙ্গি, বাট এটার প্রয়োজন আছে কিনা বা আপনি নিজেও এ বিষয়টা বিলিভ করেন কিনা বা আপনার নিজের এরকম কোনো জুটি আছে কিনা যেটা তৈরি করার চেষ্টা করছেন? আমার নিজস্ব সংগঠনে আমার সাথে কাজ করেন আমাদের আমার এক সিনিয়র আপু, উনি বাংলা শিল্পকলা একাডেমিতে আছেন, অরণ্য শারমিন, ওনার সাথে আমার বেসিক্যালি সব কাজগুলো বেশি করা হয়ে থাকে। আর আর প্রয়োজন আছে বিধায় সেটা প্রয়োজন থাকতে হবে তেমন কিছু নয়, সেটা ডিপেন্ডস করছে কাজের উপরে।
না প্রয়োজন ব্যাপারটা কিরকম যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ও বুঝে আসলে আমি কি চাচ্ছি পারস্পরিকভাবে ওর জায়গা থেকে ডিমান্ড থাকে সেটা তো অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং না হলে তো আসলে একই প্ল্যাটফর্মে একই সাথে কাজ করাটা খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায় যদি দুজনের বন্ডিংটা ভালো থাকে একজন শিল্পী একজন শিল্পীর সাথে তার অ্যাডজাস্টটা ভালো হয় অবশ্যই তাকে নিয়ে সে পেয়ার জুটি হিসেবে কাজ করাটা খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল রাইট এবং এটার সাথে কমফোর্ট যেমন যায় তেমনি আমি বলি ক্লাইমেটিও একটা বড় ব্যাপার কারণ পার্সোনালি যখন ইনভলভমেন্ট চলে আসে তখন অনেক কিছুই চলে আসে যেটা আবার ওই সম্পর্কটাকে কন্টিনিউ করতে দেয় না এটাও একটা বড় সমস্যা সো ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কাজের ক্ষেত্রে এটা শুধুমাত্র নাচের ক্ষেত্রে না প্রেজেন্টেশনের ক্ষেত্রেও আমি মনে করি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা আড্ডার একেবারে ধীরে ধীরে শেষের দিকে চলে এসেছি আমি যদি সার্বিক নৃত্য নিয়ে বাংলাদেশের সার্বিক নৃত্য নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই আপনারা শিখছেন একটা ফর্মে ক্লাসিক্যাল ফর্ম এই ফর্মের মধ্যে কিছু ক্লাসিফাইড জায়গাতে আপনারা পারফর্ম করছেন এবং এভাবেই আপনারা ক্যারিয়ারটা ধরে রাখছেন এটাকে আরও বিস্তৃত করার সুযোগটা কোথায় আমরা তো দেখি বিস্তৃত করার সুযোগ হচ্ছে সিনেমা সিনেমা অঙ্গনের অবস্থাও খুব একটা ভালো না বিস্তৃত করার সুযোগ হচ্ছে বেশি বেশি পারফরমেন্স সেটারও খুব একটা সম্ভাবনা নাই তাহলে এটার আসলে ফিউচারটা কোন দিকে আচ্ছা নাচের কথা যদি আমি বলি যেহেতু আমি নৃত্যশিল্পী নাচ নিয়েই কথা বলছি নাচের কথা বলতে গেলে এটার ফিউচার ওইভাবে আসলে এখনও তৈরি হচ্ছে না বাট আগের থেকে অনেকটা ভালো আগের থেকে অনেকটা বেটার গ্রো করছে নাচ নিয়ে অনেক সংগঠন তৈরি হচ্ছে নতুন নতুন অনেক সংগঠন হচ্ছে অনেক শিল্পী তৈরি হচ্ছে অনেক প্রোগ্রামে আগে দেখা যেত গান বা আবৃত্তি ছোটোখাটো দিয়ে শেষ হয়ে যেত বাট এখন নাচ সংযোজন করা হচ্ছে নাচ নৃত্যশিল্পী নেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রোগ্রামগুলোতে নাচের সংগঠন বা দলকে যুক্ত করা হচ্ছে পারফরমেন্সের জন্য তারপর দেখা যাচ্ছে কোনো কর্পোরেট সেক্টরে নাচটাকে তারা যুক্ত করছে তো ওভারঅল সব কিছু চিন্তাভাবনা করে এখন আগের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে আর এইভাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রে নাচকে প্রায়োরিটি দেওয়া হয় শিল্পচর্চাকে প্রায়োরিটি দেওয়া হয় একটা সময় এটা আসলে অনেক দূর চলে যাবে আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে জানতে চাই নাচটা সংযোজন হয়েছে সেটাতে কোনো একদম দ্বিধা নেই সবাই এখন নাচটা গ্রহণ করছে ভালোবাসছে এবং অনেকেই শিখতে আসছে কিন্তু শাস্ত্রীয় জায়গাটা আসলে কতটা পরিবর্তন হয়েছে শাস্ত্রীয় যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলোতে দর্শক কেমন আসছে বা কেমন গ্রহণযোগ্যতা আছে শাস্ত্রীয় ব্যাপারটা আসলে সবাই তো ওইভাবে বুঝতে পারে না বুঝে উঠতে হয় মানে সক্ষম হয়ে থাকে না তাদের ব্যাপারগুলো আসলে আগে একটা সময় তারা খুবই ইগনোর করতো ব্যাপারগুলো যে শাস্ত্রীয় নৃত্য হচ্ছে বা ক্লাসিক্যাল নাচ হচ্ছে বুঝি না এটাকে কী দেখবো বাট এখন অনেকটা আগের থেকে ডেভেলপ হয়েছে এখন দর্শকরা বুঝতে মানে বোঝার মতো করেই আমরা পারফর্মগুলো করছি বিভিন্ন ধরনের ডান্স ড্রামা করছি সেটা শাস্ত্রীয় মণিপুরি আমি যদি মণিপুরি কোনো মুভমেন্ট বা মণিপুরি আইটিভের মাধ্যমে কোনো একটা নৃত্যনাট্য করি সেখানে মণিপুরির মাধ্যমেই কিন্তু আমি আমার শাস্ত্রীয় নৃত্যটা ফুটিয়ে তুলছি বা কোনো কাহিনী তৈরি করছি সেখানে অডিয়েন্স অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবে তো ভালো লাগাগুলো এইভাবেই তৈরি হচ্ছে দেশের বাইরে কোন কোন দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমি সিঙ্গাপুর ফিলিপাইন মালয়েশিয়া অস্ট্রেলিয়া দিল্লি তহরে যাওয়া হচ্ছে সেখানে গিয়ে কী ধরনের পরিবেশনা করতে হয় আমি বাংলাদেশের বাইরে গেলে প্রথমত আমাদের ফোক আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল ফোক বা আমাদের নিজস্ব ঐতিহ্য কালচারটাই তুলে ধরি এবং পাশাপাশি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও আমি কাজ করি কী ধরনের কাজ করেছেন আমি অনেক কোরিওগ্রাফির কাজ করেছি আমার দলের সংগঠনের পারফরমেন্স হয়েছে সেখানে আমি নিজে সলো করেছি আমার দলীয় সংগঠনের নাচ হয়েছে কোনো ফেস্টিভ্যাল করে নাকি বঙ্গবন্ধু নিয়ে কোনো নৃত্যনাট্য বঙ্গবন্ধু নিয়ে নৃত্যনাট্য হয়েছে স্পিচ ডান্স হয়েছে আমরা আমাদের বাংলাদেশের ফোক ডান্সগুলো আমরা করি নদী দেশ প্রকৃতি সব নিয়ে আমরা কাজ করি ওকে ইম্প্রোভাইজের জায়গাতে যদি একটু আসতে চাই আপনি পরবর্তীতে বলেছেন যে আপনি কিছু কিছু জায়গায় মানে সেমি ফিউশন যেটাকে বলে সেগুলো আপনি করেছেন মণিপুরি ফর্মটাকে ভেঙে অন্য ফর্মেও করেছেন এই বিষয়গুলো আপনার মধ্যে কীভাবে আসে বা ভাঙার আগে বা সংযোজন বিয়োজন করার আগে কী চিন্তা করেন আসলে আচ্ছা এখানে এই চিন্তাভাবনাটা আসে ওই দিক থেকে লাবণ্য প্রশ্ন করেছিলেন যে মণিপুরিটা বা শাস্ত্রীয় নৃত্যটা দর্শক কীভাবে দেখে তো যখনই মণিপুরি নৃত্য বা শাস্ত্রীয় নৃত্য অডিয়েন্স ওইভাবে তারা নিজেদের মধ্যে বোঝার মতো করে তৈরি করতে না পারে তখন আমার মাথায় আসে যে এই জিনিসটাকে আর একটু মোটিভেট করে আমি কি আমার দর্শকবৃন্দ পৌঁছাতে পারি তখন আমি মণিপুরির সাথে সাথে পাশাপাশি কোনো ফর্ম মিলিয়ে একটু ভেঙে এটাকে নতুনত্ব একটা রূপ দিই যাতে বোঝা যায় আসলে ব্যাপারটা ওকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আড্ডা দিয়ে আমরা নাচ সম্পর্কে জানার চেষ্টা করেছি একই সাথে আপনার ক্যারিয়ার নিয়েও কথা বলেছি আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আমাদেরকে দিলেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে